আমন্ত্রণ সময় সংবাদে নিয়মিত আয়োজন বিভাগীয় সময় থাকবো সপ্তাহের সাত দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ সিলেট ও ময়মনসিংহ বিভাগ, সঙ্গে আছে আমি মার্জিয়া শ্রেয়া। এবারে শিরোনাম, ডানা মেলতে শুরু করেছে ঢাকা সিলেট তামাবিল ৬ লেন প্রকল্প, বদলে যাচ্ছে ২৬৫ কিলোমিটার সড়ক, ব্যয় হবে ৩০,০০০ কোটি টাকা। ময়মনসিংহে বেসরকারি অ্যাম্বুলেন্সে ইচ্ছামতো ভাড়া আদায়, রোগী জিম্মি করে নেওয়া হচ্ছে ৭ থেকে ৮ গুণ বেশি টাকা, নির্ধারণ করে দেওয়ার দাবি। এবং রঙিন নান্দনিক নকশার শাড়ি তৈরির ব্যস্ততা, মৌলভি বাজারের মণিপুরী পোশাক চলে যাচ্ছে সারা দেশে, উপকরণের দাম বাড়ায় বিপাকে কারিগর। সিলেটবাসীর স্বপ্নের সড়ক ঢাকা সিলেট তামাবিল ৬ লেন প্রকল্পের ডানা মেলতে শুরু করেছে, বদলে যাচ্ছে ঢাকা থেকে তামাবিলের ২৬৫ কিলোমিটার সড়ক। ২০২১ সালে সড়কের ভিত্তি রচনার পর ইতোমধ্যে নানা ধাপে কাজ এগিয়ে যাচ্ছে, প্রকল্পে ব্যয় হবে ৩০,০০০ কোটি টাকা। ইকরামুল কবিরের রিপোর্ট, ছবি তুলেছেন দিগেন সিংহ। সিলেট ঢাকা মহাসড়কের দুপাশের গাছগুলো কেটে পরিষ্কার করা হচ্ছে, আর এর মধ্য দিয়ে সূচনা হচ্ছে সিলেটবাসীর স্বপ্নের ৬ লেনের কাজের। এই যেন স্বপ্নের প্রতিফলন, যে সড়ক দেশের বাইরের দেশগুলোতে দেখা যায় সেটাই দেখা যাবে ঢাকা সিলেট তামাবিল সড়কে। উপআঞ্চলিক যোগাযোগ, বিশেষ করে ভারত, মিয়ানমার, নেপাল, ভুটান এবং চীনের সঙ্গে যোগাযোগের জন্য ভৌগোলিকভাবে বাংলাদেশ কেন্দ্রবিন্দুতে রয়েছে। এসব বিবেচনায় প্রকল্পটি বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে সরকার। বাক সরলীকরণ সহ অধিক মাত্রার ট্রাফিক বিবেচনায় এনে ৮০ কিলোমিটার গতিবেগ নিশ্চিত করা হবে। প্রকল্প সড়কটি ঢাকার কাঁচপুর থেকে সিলেট হয়ে তামাবিল পর্যন্ত ২৬৫ কিলোমিটার ৬ লেনে রূপান্তর করা হবে। প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৩০,০০০ কোটি টাকা। এশিয়ান উন্নয়ন ব্যাংক প্রকল্পের ৭৫% অর্থ যোগান দিচ্ছে। এ কারণে টেন্ডার সহ সকল প্রক্রিয়ায় এডিবির পরামর্শ নেয়াতে টেন্ডার প্রক্রিয়ায় সময় বেশি লেগেছে। ইতিমধ্যে ঢাকা সিলেট অংশের ১৩টি প্যাকেজের টেন্ডার প্রক্রিয়া প্রায় শেষ হয়েছে। আমাদের সাসেক ঢাকা সিলেট করিডোর সড়ক উন্নয়ন প্রকল্প মোট ১৩টি প্যাকেজের মাধ্যমে বাস্তবায়িত হবে। তো এই ১৩টি প্যাকেজের মধ্যে আমরা অলরেডি ১০টি কন্ট্রাক্ট অলরেডি স্বাক্ষরিত হয়েছে। সিলেট তামাবিল ৬ লেন প্রায় ৬০ কিলোমিটার সড়কের কাজের ৩টি প্যাকেজের মধ্যে ১টি সম্পন্ন হয়েছে, আর ঢাকা সিলেট অংশে কাজ পাওয়া বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠান ইতিমধ্যে প্রস্তুতি শুরু করেছে। চলমান যে বর্ষা মৌসুম আছে, তারপরে আমরা আশা করতেছি যে আমাদের মাঠ পর্যায়ে বাস্তবায়ন কাজ দ্রুত গতিতে শুরু হবে। মূল সড়কের উভয় পাশে ধীর গতির যান চলাচলের জন্য ৫.৫ মিটার প্রশস্ত সড়ক সহ প্রকল্পের আওতায় ৬৬টি সেতু, ৩০৫টি কালভার্ট, ৭টি ফ্লাইওভার বা ওভারপাস, ৬টি রেলওয়ে ওভারপাস থাকবে। ঢাকা সিলেট মহাসড়ক ৬ লেনে উন্নীতর ফলে সাত জেলার আর্থসামাজিক উন্নয়নে যুগান্তকারী পরিবর্তন আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সিলেট ঢাকা মহাসড়কের নাজিরবাজার থেকে ইকরামুল কবির, সময় সংবাদ। ঢাকার বাইরেও প্রতিদিনই ডেঙ্গুতে আক্রান্তের হার বাড়ছে। গত ২৪ ঘন্টায় নতুন করে ২০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। এদিকে চিকিৎসাধীন ১৪১ জন। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী সাদিকুর রহমান, সরাসরি যাচ্ছি তার কাছে। প্রতিদিনই ডেঙ্গু পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে, প্রতিদিনই নতুন নতুন রোগী বিভিন্ন এলাকা থেকে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। আজকেও কিন্তু নতুন ২০ জন রোগী এখানে ভর্তি হয়েছেন এবং এ নিয়ে কিন্তু মোট ১৪১ জন আজকে পর্যন্ত ভর্তি রোগী আছেন এই মেডিকেলের আইসোলেশন ওয়ার্ডে, ডেঙ্গু আইসোলেশন ওয়ার্ডে। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে আসলে এই যে এই বছর যে ডেঙ্গু শুরু হয়েছে, এ পর্যন্ত মোট ৮৮০ জন কিন্তু ভর্তি হয়ে এখানে চিকিৎসা নিয়েছেন। এই যে পরিসংখ্যানটা
সংখ্যাটা এটা কিন্তু আসলে একেবারেই কম নয়। সেক্ষেত্রে আমরা বলতে চাই যে এই যারা এখানে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন এদের মধ্যে কিন্তু অনেকেই প্রতিদিনই সুস্থ হয়ে বাড়িতে ফিরছেন, যদিও কিন্তু মৃতের সংখ্যাও কিন্তু রয়েছে। আজকে কিন্তু আজকে সকাল 8:30 দিকে একজন এখানে চিকিৎসারত অবস্থায় মারা গেছেন, 45 বছর বয়সী একজন পুরুষ, তার বাড়ি হচ্ছে শেরপুর। যদিও তিনি কিন্তু আক্রান্ত হয়েছিলেন ঢাকায়, ঢাকায় কর্মরত অবস্থায় আক্রান্ত হয়ে এখানে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছিলেন। এখানে আমরা যেই রোগীদের পরিসংখ্যানটা আমরা দেখেছি, 141 জনের মধ্যে কিন্তু 119 জন পুরুষ রোগী এবং 19 জন নারী, শিশু রয়েছে 3 জন। কিন্তু এই যে যারা ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন তাদের মধ্যে কিন্তু অধিকাংশ ঢাকা থেকে আক্রান্ত হয়ে এখানে ভর্তি হচ্ছেন, অর্থাৎ এই ময়মনসিংহে আক্রান্ত হয়ে এখানে চিকিৎসা নিচ্ছেন এমন কমই। তাদের বাড়ি যদিও ময়মনসিংহ, এই জন্য ঢাকায় কর্মরত অবস্থায় আক্রান্ত হয়ে এখানে চিকিৎসা নিচ্ছেন নিজ জেলার একটি হাসপাতাল এখানে। তো এই পরিবেশ যদি বলি, ডেঙ্গু হাসপাতালে আক্রান্ত হয়ে যে ভর্তি রোগীর সংখ্যা, এটা কিন্তু 2টি ওয়ার্ড ছাড়িয়ে বাইরে যে বারান্দা এগুলো কিন্তু আসলে ভরে গেছে, এবং এই যে পরিস্থিতি সেটার ক্ষেত্রে কিন্তু কর্তৃপক্ষ কিন্তু সতর্ক রয়েছেন। সেই ক্ষেত্রে যারা সিরিয়াস রোগী, খুবই যাদের অবস্থা অবনতির দিকে যাচ্ছে, তাদেরকে স্পেশাল ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে, এবং তাদের সেক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু চিকিৎসার পরিবেশটা কিন্তু যথেষ্ট ভালো, এবং সেক্ষেত্রে আমরা প্রতিদিন দেখেছি ডাক্তাররা আসছেন এবং তারা রোগীদেরকে ট্রিটমেন্ট দিচ্ছেন, এবং সেক্ষেত্রে বিশেষ করে যারা একদম শিশু এবং বয়স্ক একেবারে তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ কেয়ার নেওয়া হচ্ছে, এবং পাশাপাশি জরুরি প্রয়োজনে অক্সিজেনের ব্যবস্থা কিন্তু রাখা হয়েছে। এক্ষেত্রে আমরা কিন্তু দেখেছি যে এই যে মৃত্যুর সংখ্যা এবং অন্যান্য যে চিত্রটা, সেই তুলনায় বলা যায় গত বছরের তুলনায় এই বছরও কিন্তু খারাপের দিকে যাচ্ছে, কমে মানে কমতির দিকে নেই। তো আমরা আসলে এই ছিল এখান থেকে সবশেষ তথ্য। ডেঙ্গু পরিস্থিতির সবশেষ জানতে সরাসরি ছিলাম ময়মনসিংহে। 250 শয্যার বিপরীতে ভর্তি প্রায় 700 জন, ভিড় ও অপরিচ্ছন্ন পরিবেশ, অসহায় জামালপুর জেনারেল হাসপাতালের রোগীরা। শয্যা সংকটে হাসপাতালের বারান্দা ও মেঝেতে চলছে স্বাস্থ্যসেবা, রয়েছে জনবল সংকট ও অব্যবস্থাপনার অভিযোগ। হঠাৎ রোগীর চাপ বেড়ে যাওয়ায় সেবা দিতে হিমশিম খাচ্ছেন হাসপাতাল সংশ্লিষ্টরা। তবে সংকট থাকলেও সাধ্যমতো স্বাস্থ্যসেবা দেওয়ার কথা জানান হাসপাতালের সহকারী পরিচালক। হাসপাতালটিতে 70 জন চিকিৎসকের মধ্যে বর্তমানে কর্মরত 42 জন। ময়মনসিংহের রোগী পরিবহনে ভাড়া নির্ধারণ না করায় ইচ্ছা মতো টাকা নিচ্ছে বেসরকারি অ্যাম্বুলেন্সগুলো। সরকারি ভাড়ার চেয়ে আদায় করা হচ্ছে 7 থেকে 8 গুণ বেশি টাকা। ভাড়ার হার নির্ধারণ করে তালিকা প্রণয়নের দাবি জানিয়েছেন রোগীর স্বজনরা। সব পক্ষের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধানের আশ্বাস সিটি মেয়রের। জগলুল পাশা রুশুর রিপোর্ট, ক্যামেরায় ছিলেন হোসেন আলী। সরকারি অ্যাম্বুলেন্সে রোগী পরিবহনের ক্ষেত্রে মহানগর এলাকায় 300 টাকা এবং মহানগরের বাইরে কিলোমিটার প্রতি 10 টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে, কিন্তু বেসরকারি অ্যাম্বুলেন্সের ক্ষেত্রে কোনো ভাড়ার হার নির্ধারণ করা হয়নি। এই সুযোগে সিন্ডিকেট করে 7 থেকে 8 গুণ পর্যন্ত বেশি ভাড়া আদায় করছে বেসরকারি অ্যাম্বুলেন্সগুলো। কেলু হিসাবে ভাড়া নির্ধারণ করা যায়, তাহলে আমাদের জন্য অনেক সুবিধা হইতো। অ্যাম্বুলেন্সের ক্ষেত্রে একটা নির্দিষ্ট অ্যাপস থাকতো, যে নির্দিষ্ট দূরত্বে তার নির্দিষ্ট একটা ভাড়া থাকতো, তাহলে একটা পেশেন্ট দালালের খপ্পরে পড়তো না। অ্যাম্বুলেন্সে বেশি ভাড়া আদায়ে বিভিন্ন যন্ত্রাংশে মূল্যবৃদ্ধিকে অজুহাত হিসেবে দাঁড় করালেও ভাড়ার হার নির্ধারণ হলে চালক, মালিক ও রোগীর স্বজনরা সবাই উপকৃত হবে বলে স্বীকারোক্তি চালকদের। আমারও লাভ হয়, রোগীর লোকেরও যা লাভ হয়, যে প্যারেশন না হয়। সরকার আঙ্গার একটা রেট করে দেয়, তাহলে ভাড়া আমরা মারতে ফুসবো। জনভোগান্তি নিরসনে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে এগিয়ে আসার পরামর্শ হাসপাতাল কর্তৃপক্ষের। আর সবার সহযোগিতা পেলে ভাড়ার হার নির্ধারণ করা সম্ভব বলছেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা। প্রশাসন আছে, তারপর জনপ্রতিনিধি আছে, এখানে আমার মনে হয় মেয়র সাহেব আছেন, তাদের সাথে সমন্বয়ের মাধ্যমে এটার একটা ভাড়া নির্ধারণ করা দেওয়া যেতে পারে। সবাইকে মিলে বসতে হবে এবং একটা সবার সহযোগিতায় এক ঐকমত্য কৌশলে আসলে এগুলো সমাধান করা সম্ভব। অবশ্য সিটি মেয়র সবার সঙ্গে আলোচনা করে ভাড়ার হার প্রণয়ন ও বাস্তবায়নের আশ্বাস দেন। কিলোমিটার বা ঘন্টা যেভাবে হোক না কেন, আলোচনা করে আমরা এটি বাস্তবায়নে আমাদের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করব সহযোগিতা করার জন্য। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে 4টি এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে 12টি অ্যাম্বুলেন্সের বিপরীতে জেলায় বেসরকারি 120টি অ্যাম্বুলেন্স প্রতিদিন রোগী পরিবহন করে। জগলুল পাশা রুশো, সময় সংবাদ, ময়মনসিংহ। ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে ঐতিহ্যবাহী মণিপুরী পোশাকের চাহিদা অনেক বেশি। ব্যবসায়ীদের কাছে এই পোশাকটির যোগান দিচ্ছে মৌলভীবাজারের মণিপুরী পাড়ার কারিগররা।
মাসে 1 কোটি টাকার মতো কেনাবেচা করেন তারা। তবে উপকরণের দাম বাড়তি থাকায় বেকায়দায় পড়েছেন কারিগররা। শাহলিদুর রহমানের পাঠানো তথ্য ও মোহাম্মদ ইয়ারুপ আহমদের ছবিতে রিপোর্ট। ভোর হতেই তাঁত যন্ত্রের খটখট শব্দে মুখরিত মণিপুরি পাড়া। প্রতিটি বাড়ির ঘরের আঙিনা জুড়ে মণিপুরি নারীরা তাদের ঐতিহ্যগত রং বেরঙের শাড়ি, থ্রিপিস সহ বিভিন্ন পোশাক তৈরি করছেন। বংশানুক্রমে পাড়ার প্রতিটি ঘরেই রয়েছে তাঁত যন্ত্র। বাণিজ্যিকভাবে তাঁত শিল্পের পোশাক তৈরির সঙ্গে জড়িত তারা। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তের ব্যবসায়ীদের এসব পোশাকের যোগান দেন তারা। মৌলভীবাজারের শ্রীমঙ্গলের রামনগরের এই তাঁত শিল্প পর্যটকদেরও আকর্ষণ করে। প্রতি মাসে 1 কোটি টাকার মতো বেচাকেনা হয় মণিপুরি পোশাকের। তবে পর্যটক সংখ্যা কমে আসায় এ ব্যবসায় অনেকটাই মন্দাভাব। তার উপরে উপকরণের দাম বাড়ায় পোশাক তৈরি করে লোকসান আতঙ্কে তাঁতিরা। এখন বর্তমানে সুতার দাম অনেক বেশি, আমাদের আয়ত্তের বাইরে গেছে গেছে। সেজন্য আমরা সরকারের যদি কোনো সহযোগিতা করে তাহলে তো আরো আমরা ভালোভাবে কি করতে পারবো। বর্তমান সবাই ব্যবসা একটু মন্দা, এখন তো আনছি জন, তবু তো বাইরের অনেকজন লোক আছে, এগুলার মধ্যে আমরা সেল করি। তবে জেলা প্রশাসক মণিপুরি তাঁত শিল্পের প্রসার ও সংকট সমাধানে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিলেন। আমি আমার জায়গা থেকে চেষ্টা করব তাদেরকে ঋণের ব্যবস্থা করে দেওয়া এবং তাদের এই যে কার্যক্রমটাকে আরো বেগবান করে দেওয়া। মণিপুরি পাড়ার 65 পরিবারের মধ্যে 50% পরিবারই তাঁত শিল্পের সঙ্গে জড়িত। ময়মনসিংহ নগরের জলাবদ্ধতা নিরসনে খাল খনন ও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত রয়েছে। সকালে নগরের মাসকান্দা এলাকায় খালের জায়গা দখল করে ভরাট করা মাটি অপসারণ করা হয়। এ সময় 3 ফুট খাল খনন করে 20 ফুট প্রশস্ত করে সিটি কর্পোরেশন। তাৎক্ষণিক বেড়ে যায় খালের পানি প্রবাহ। এবছর খনন কার্যক্রম সম্পন্ন হলে জলাবদ্ধতা সমস্যা নিরসন হবে বলে জানিয়েছে সিটি কর্পোরেশন। নগরের রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে 1,575 কোটি টাকার বরাদ্দ দেয় সরকার। বিভিন্ন এলাকায় চলমান রয়েছে নগর উন্নয়ন প্রকল্পের কাজ। জলাবদ্ধতা নিরসনে নগর কর্তৃপক্ষের এই কার্যক্রমকে সাধুবাদ জানান নগরবাসী। কাজ চলছে আমাদের এখানে, লং বমু আছে, এগুলো কাজ চলতেছে এবং কাজগুলো দীর্ঘদিন যাবতই চলছে এবং আরও এই কাজ অব্যাহত থাকবে। এবং এটা যদি যদি এটা আপনার সঠিকভাবে খনন করা হয় তাহলে দেখা যাবে যে এখানে আপনার ময়মনসিংহে যে চরপাড়া, মাসকান্দা, ভলাশপুর এগুলোর পানি সব নিরসন হয়ে যাবে এবং মানুষ এই জলাবদ্ধ থেকে নিরসন পাবে। মুজিব বর্ষে কেউ গৃহহীন থাকবে না, প্রধানমন্ত্রীর এ ঘোষণা বাস্তবায়ন হচ্ছে পুরো দেশে। এবার প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেলেন শেরপুরের হরিজন সম্প্রদায়। ঠিকানাবিহীন মানুষগুলো যে এখন নতুন করে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন। তাদের জীবনমান উন্নয়নে সহায়তার আশ্বাস দিল উপজেলা প্রশাসন। আবু চক্রবর্তীর তোলা ছবি ও শহীদুল ইসলাম ধীরার তথ্যের রিপোর্ট। অন্যের দয়ায় ঝুপড়ি ঘরে থাকতেন, এখন পেলেন আধা পাকা ঘর, সঙ্গে জমিও। মাথাগোঁজার ঠাঁই হলো অসহায় পরিবারের। শেরপুরের শ্রীবর্দির ভায়ারাঙ্গা বাজারে হরিজন সম্প্রদায়ের অবহেলিত 15টি পরিবার পেলেন প্রধানমন্ত্রীর উপহারের ঘর। তাদের হাতে 30% জমি সহ ঘর তুলে দেয় উপজেলা প্রশাসন। এই ঘর পায়ে আমরা অনেক বর্তমানে খুশি। এর আগে আমরা ভাঙাচোরা ঘরে ছিলাম, সেখানে ঘরের পানি পড়তো। এখন ঘরটা ভালো, আগের ঘরে যে পানি পড়তো থাকতে পারতাম না। তাদের আর্থসামাজিক জীবনমান উন্নয়নে সব ধরনের সহায়তার আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তাদের অন্যান্য যে সাপোর্ট দেওয়ার বিষয় বলেন, বিভিন্ন ধরনের ঋণ বলেন কিংবা প্রশিক্ষণ বলেন, এই বিষয়টা তারা যদি আগ্রহী হন অবশ্যই আমরা তাদের জন্য ব্যবস্থা করব। জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে প্রতিটি ঘর নির্মাণে খরচ হয়েছে 2,84,500 টাকা। এবার জেনে নেব সিলেট ও ময়মনসিংহ বিভাগের গত সপ্তাহের আলোচিত ঘটনা। সিলেট বিভাগের গত সপ্তাহের সবচেয়ে আলোচিত ঘটনা ছিল 30 জুলাই বিকেলে সুনামগঞ্জের তাহিরপুরের হাওর থেকে বুয়েটের 24 শিক্ষার্থী সহ 34 জনের গ্রেফতারের ঘটনা। প্রাথমিক তদন্তে তাদের শিবিরকর্মী দাবি করে জননিরাপত্তা আইনে মামলা করে পুলিশ। 2 আগস্ট প্রাপ্তবয়স্ক 32 জন ও 3 আগস্ট অপ্রাপ্তবয়স্ক 2 জনের জামিন মঞ্জুর করেন আদালত।
2018 সালে হত্যা করা হয় ময়মনসিংহ ত্রিশালের মঠবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ও খাগাটি জামাতলী মাদ্রাসার সহকারী শিক্ষক আব্দুল মতিনকে। পাঁচ বছর বিচার প্রক্রিয়া শেষে 3 আগস্ট এ মামলার রায় দেন ময়মনসিংহের আদালত। রায়ে 6 জনের মৃত্যুদণ্ড ও 2 জনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ডানা মেলতে শুরু করেছে ঢাকা সিলেট তামাবিল 6 লেন প্রকল্প, বদলে যাচ্ছে 265 কিলোমিটার সড়ক, ব্যয় হবে 30,000 কোটি টাকা। ময়মনসিংহে বেসরকারি অ্যাম্বুলেন্সে ইচ্ছামতো ভাড়া আদায়, রোগী জিম্মি করে নেওয়া হচ্ছে 7 থেকে 8 গুণ বেশি টাকা নির্ধারণ করে দেওয়ার দাবি। এবং রঙিন নান্দনিক নকশার শাড়ি তৈরির ব্যস্ততা, মৌলভীবাজারের মণিপুরি পোশাক চলে যাচ্ছে সারা দেশে, উপকরণের দাম বাড়ায় বিপাকে কারিগর। এই ছিল বিভাগীয় সময়, আগামীকাল থাকবো বরিশাল বিভাগের আয়োজন নিয়ে, সঙ্গে থাকুন সময়।